আমি নিজেও জানি না যে কি এমন হলো যে আমাকে সরিয়ে দেওয়া হলো। আমাদের রুলস আছে যে আমাকে চলতি বছরে চারবার মালদা জেলায় কংগ্রেসের শ্রমিক সংগঠনের আইএনটিইউসি জেলা সভাপতি পরিবর্তনের ঘটনা ঘটল। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার কংগ্রেস শিবিরে। সূত্রের খবর, আইএনটিইউসি জেলা সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন লক্ষ্মী গুহ। তবে সম্প্রতি লক্ষ্মী গুহকে না জানিয়ে তার স্থানে আইএনটিইউসি সভাপতি পদে কাজী নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। এই ঘটনায় বুধবার প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন লক্ষ্মী গুহ। এদিন সাংবাদিক বৈঠক করে লক্ষ্মী গুহ জানান, তার সঙ্গে দল কোনো রকম আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে তিনি রাজ্য নেতৃত্বকে জানাবেন বলে জানান লক্ষ্মী গুহ। আমি নিজেও জানি না যে কি এমন হলো যে আমাকে সরিয়ে দেওয়া হলো। আমাদের রুলস আছে যে আমাকে জানাবে, যে আমি তো এখনো জানি, তোমাদের মারফতে শুনছি যে আমি প্রেসিডেন্ট নেই। হ্যাঁ, রাজ্য সভাপতির সঙ্গে কথা বলেছি, যেটা কথা হয়েছে আপনাদেরকে আমি ভিডিও পাঠিয়ে দেবো, যেটা কথা হয়েছে ওনার সঙ্গে। উনি বলছে আমি কিছু জানি না, আদৌ জাল না কি আমরা বুঝতে পারছি না, বিষয়টা বুঝতে পারছি না। কেননা একজনকে সরাতে গেলে তাকে একটা চিঠি করতে হবে যে আপনাকে আমি আজকে থেকে সরিয়ে দিলাম। জানি না এটা কী চক্রান্ত চলছে, আজকে অন্যজন লিখে নিয়ে আসছে, কালকে আবার আমি লিখে নিয়ে আসব। এর মধ্যে কংগ্রেসের একটা ভালো জায়গা ছিল, একটা আইএনটিইউসির ভালো জায়গা ছিল, সেই জায়গাটা আমাদের রাজ্য প্রেসিডেন্ট নষ্ট করছে। হ্যাঁ, রাজ্য সভাপতির বিরুদ্ধে কোনো ক্ষোভ আছে আপনার? না, আমার কি ক্ষোভ থাকতে পারে? কেন উনি এরকম করছেন আমরা বুঝতে পারছি না, যে কেন উনি এরকম করছেন বিষয়টা ভাবার ব্যাপার আছে। অন্যদিকে এই বিষয়ে শ্রমিক নেতা কাজী নজরুল ইসলাম জানান, তাকে আইএনটিইউসি জেলা সভাপতির দায়িত্ব রাজ্য নেতৃত্ব ফ্যাক্স মারফত জানিয়েছেন, তাই তিনি এই দায়িত্ব পালন করবেন। আমাকে একটা পেপার পাঠানো হয়েছে, পেপারসে দেখি ন্যাশনাল প্রেসিডেন্ট ডক্টর সঞ্জীব রেড্ডির নির্দেশে আমাদের রাজ্য সভাপতি একটা আমাকে প্রেসিডেন্ট করে একটা চিঠি পাঠিয়েছেন, সেই প্রেসিডেন্টের কপি করে সবাইকে দেওয়া হয়েছে। এবং আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, শ্রমিক সংগঠন গুছাতে চাই, দুর্বল সংগঠনকে আমি জোরদার করতে চাই এবং সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই। এমনিটা তো সেটা বড় ব্যাপার না, যারা কাজ করবে শ্রমিকের সাথে তারাই এখানে আমরা পাইটি পাবো, সবাই দেবে, এটাই ম্যাটার। আর কে সভাপতি কী হবে না হলো আমাদের ম্যাটার নেই, যারা কাজ করতে চাই আমরা সবাই মিলে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আমার নিউজ। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসেন্স, ফুল পেডেস্টাল বেসেন্স, টেবিল টপ বেসেন্স, কাউন্টার টপ, সেলফ রিমিং বেসেন্স ও ইউরেনালস, রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস, পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল এন্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি এন্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি এন্ড ক্যাবিনেট বেসেন্স, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প, পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিনটো, ওশ্যাম, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল এন্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর।